কি তৈরি হচ্ছে ভাই? কে স্কুলেছে? ও, এ তো মনে গ্র্যাজুয়েট ঝালমুড়িওয়ালা। ভাই ডলি চায়ের দোকান ছেড়ে ঝালমুড়ির দোকান খুলেছে নাকি? ভাবলাম হয়তো ওপরে ছুঁড়ে কিছু করবে, মানে দেখো ট্যালেন্ট নেই, শখ আছে, তার জন্য আর কি এরকম করে প্লেটটা হাতেই রেখে দিয়েছে, রেখে আবার এদিকে আনলো, বুঝলে তো। ছেলেদের সাইডে যেমন ক্লাস 8 পাস করে নিজেকে গ্র্যাজুয়েট বলে একটুখানি দেখাচ্ছে, দেখো আমি কত শিক্ষিত, আমি কত পড়াশোনা জানি, তাও আমি এটা করছি, তেমনই মহিলাদের সাইডে কি হয় বলে তো, দেখো আমি কত মডার্ন, আমি কত জানি, আমি কত আপডেটেড, বাট স্টিল আমি ব্যবসা করছি। এই জনরাটা শুরু হয়েছিল নন্দিনী দিদির ব্লুটুথ হেডফোন ধরে, বাট এখন অনেকেই চলে এসেছে নতুন নতুন বাজারে। আমি আগে মডেলিং করতাম, এখন 30 টাকার চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিচ্ছি। তো এখন সেটা মানে মাঝে মাঝে যাই, এই সবের জন্য আর যেতে পারছি না, মাঝে মাঝে যাই। কিছুদিন আগে একটা ক্যালেন্ডার শুট করে এসেছি। সবাই এক্ষুনি বাড়ির ক্যালেন্ডার চেক করো, কার্তিক মাসেই দেখবে যে দিদি ফ্রাইড রাইস আর চিলি চিকেন ধরে পোজ দিচ্ছে। কোন ক্যালেন্ডারে বেরিয়েছে ছবি আমিও দেখতে চাই। দিদি এইভাবে এই যে দেখতে পাচ্ছি এত মডার্ন হয়ে আপনি মানে রয়েছেন, কাউ কি আপনি আমাদের কলকাতার যে স্মার্ট দিদি তাকে কি ফলো করছেন বা তাকে কি কপি করছেন? দেখছো তো কেমন চুগলিবাজি করছে। এবার নন্দিনী দিদির কাছে গিয়ে বলবে, জানো মডেল দিদি তোমার নামে কি বলেছে? না না, এটা ইমেজের কোনো ব্যাপারই নেই, রান্না করছি, মানুষ তার মধ্যেও ভালো মন্দ তো খাওয়া বাঙালিদের চলে। মডেলরা রাস্তার ফ্রাইড রাইস আর চিলি চিকেন খায়, আমরা সবাই জানি সেটা।